तफसीर महफिल CHP। তাহলে দেখেন বিজ্ঞান আর কোরআন কত দূরে, তবে বিজ্ঞান আস্তে আস্তে কোরআনের কাছেই আসতে হবে, আসতেছে। এরপরে এই শরীরকে আল্লাহ তাআলা নার্ভ সিস্টেম করেছেন, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত শিরা উপশিরা আছে, অসংখ্য শিরা এবং উপশিরা দেওয়া হয়েছে। এগুলি কেন? এগুলি এই জন্য যে আপনার এই শরীরটাকে উত্তপ্ত করার জন্য, গরম করার জন্য বডির মধ্যে একটা জেনারেটর আছে। জেনারেটরের নাম কি? হার্ট, হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের কাজ কি? হৃৎপিণ্ডের কাজ হচ্ছে সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক, এটা সম্প্রসারণ সংকোচন এরকম করে। কেন করে? এই জন্য আপনি আর আমি কার্বোহাইড্রেট খাই, শুনতেছেন? কার্বোহাইড্রেট কি? কার্বোহাইড্রেট হচ্ছে ডাল জাতীয় খাদ্য, আটা জাতীয় খাদ্য, চিনি জাতীয় খাদ্য, চাল জাতীয় খাদ্য। এই চার প্রকার খাদ্যকে কার্বোহাইড্রেট বলা হয়। এই কার্বোহাইড্রেট যখন আপনি খেলেন তো শরীরের ভিতরে গিয়ে কিছু স্টুল হলো, কিছু ইউরিন হয়ে বেরিয়ে চলে গেল, বাকিটা ব্লাড তৈরি হলো। এই ব্লাড আপনার শরীরকে গরম রাখে, তো শরীরটাকে গরম রাখে এবং সচল রাখে। শরীরের কোনো এলাকায় যদি ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায়, সেই এলাকাটা কি হবে? প্যারালাইজড হয়ে যাবে। এখন বডিটাকে গরম রাখা, সচল রাখা, এটার জন্য নার্ভ সিস্টেম। আর সমস্ত নার্ভের ভিতরে রক্ত সঞ্চালনের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন হার্ট। সিস্টোলিক এবং ডায়াস্টোলিকের মাধ্যমে এটা পৌঁছে দিচ্ছে। এখন মানুষের হার্ট অপারেশন হয়, এখন এই হার্টের অপারেশনের প্রয়োজন কেন? হার্টের ভিতরে এই রকমের মোটা মোটা কতগুলি তার আছে যেগুলিকে বলা হয় আর্টারি। এই আর্টারিগুলি মোটা, এর মধ্য দিয়ে রক্ত সঞ্চালিত হয় সারা বডির মধ্যে। এখন এই আর্টারিগুলি, আপনি যে চর্বি খান, ঘি খান, এক শ্রেণীর লোক আছে ঘি খায় পানির মতো, মদ খায়, ঘি খায়, চর্বি খায়, ফ্যাট জাতীয় জিনিস যা আপনি খান, এই সমস্ত ফ্যাটগুলো গিয়ে এই হার্টের ভিতরের আর্টারির মধ্যে গিয়ে যে ছিদ্র আছে ওর দেওয়ালে চর্বিগুলি জমতে এক সময় সংকীর্ণ হতে এরকম হয়ে যায়, আর ব্লাড পাস করে না। যখন ব্লাড পাস করে না তখন অ্যাঞ্জাইনা হয়, বুকে বেদনা শুরু হয়ে যায়, এটাকে ডাক্তাররা বলে অ্যাঞ্জাইনা। এই অ্যাঞ্জাইনা কতটা হলো, আপনার ব্লকেজ কতটা, সেটাকে টেস্ট করার জন্য এনজিওগ্রাম করতে হবে। এনজিওগ্রাম করে দেখবে যে 100%, 75% আর 80%, তিনটা বা চারটা বা পাঁচটা ব্লক হয়ে গেছে। এখন আপনাকে যদি বাঁচাইতে হয় তাহলে বাইপাস অপারেশন করতে হবে। আমি আপনার চিকিৎসা শিখাইতেছি না, আমি কোরআনের দিকে নিয়ে আসতেছি। বাইপাস অপারেশন করার পর ব্লক হয়ে যাওয়া, বন্ধ হয়ে যাওয়া রগগুলি আটারি কেটে নতুন রগ, নতুন আটারি লাগাতে হবে। ওটা গরুর কাছ থেকে নেওয়া যাবে না, ওটা ছাগলের কাছ থেকে নেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন মহাবিজ্ঞানী, যিনি মানুষের রানে, উরুতে, আর হাঁটুর নিচে এবং হাতের ভিতরে কিছু স্পায়ার পার্টস হিসাবে কিছু রগ আলাদা করে রেখেছেন। অপারেশনের সময় ডাক্তার ওই সব জায়গা থেকে রগ কেটে নিয়ে হার্টের মধ্যে লাগায় দিয়া আবার নতুন করে রক্ত সঞ্চালনের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। কিডনি লাগবে একটা, আল্লাহ দিয়েছেন দুইটা। কয়টা লাগবে? একটা হলে হয়, কিন্তু আল্লাহ দিয়েছেন দুইটা। বেশি করে পানি খাবেন। বেশি করে কি খাবেন? পানি। বেশি পরিমাণ পানি খাবেন। যত বেশি পানি খাবেন আপনার কিডনি তত সচল থাকবে, সজীব থাকবে। পানি খাবেন আর আলহামদুলিল্লাহ করবেন আর বলবেন আল্লাহ মৃত্যুর সময় যেন পানির কষ্ট দিও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন মৃত্যুর সময় মালাকুল মউতকে দেখার পরে এমন পানির পিপাসা হবে মানুষ বলবে আয় আল্লাহ সাতটা সমুদ্রের পানি যদি পান করতে পারতাম যে পিপাসা লেগেছে এ পিপাসা নিবারণ হতো না। মানুষেরা বোঝে না, সেই জন্য বলে কোনো নেতা যখন হসপিটালে অসুস্থ হয় কয় যে নেতা হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়িতেছে। হ্যাঁ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়বা তুমি। মালাকুল মউত দেখলে তো তোমার কলজা ঠান্ডা, হিম শীতল হয়ে যাবে মালাকুল মউতকে দেখলে। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন এ শরীরটাকে বাঁচাবার জন্য যা যা প্রয়োজন সব আপনার আমার সাথে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এরপরে ব্রেন, এই মাথা। বলেন তো কি মাথা? এই মাথার মধ্যে দিয়েছেন ঘিলু। ঘিলু বা ব্রেন খাইছেন আপনারা? আরে আল্লাহ রে, আমি কি মানুষের গিলু খাইতে কইছি? গরুর গিলু খান নাই? ছাগলের ব্রেন খান নাই? তো কথা কইতে ভয় পান কেন? মানুষের গিলু কেন খাবেন? এই যে ঘিলু, ব্রেন, এই ব্রেনের ভিতরে রয়েছে অসংখ্য সেল। একটার কাজ হলো মেমোরি, আপনি যা শোনেন তা মুখস্থ করার জন্য একটা সেল। আর একটা হলো মেমোরি, একটা দুঃখ, একটা সুখ, একটা অনুভূতি, নানান ধরনের কাজ এখানে করে। আপনার পিঠের ভেতরে মশায় যদি কামড় দেয়, সেই কামড়ের অনুভূতির সাথে সাথে আপনার এই অনুভূতিটা ব্রেনে চলে গেল। ব্রেন হাতের কাছে ফ্যাক্স পাঠায় দিল, আর হাত ঠাস করে আঘাত দিল পিঠের উপরে, মশার বংশ সাফ হয়ে গেল। অথচ এই সিদ্ধান্ত নিতে সময় লাগলো না 5 মিনিটও, 1 মিনিটও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত সুন্দর করে তৈরি করে আল্লাহ তাআলা বলেছেন এই মানুষগুলি আমি সৃষ্টি করেছি যে কারণে, সে কারণটা হলো মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত ছাড়া অন্য কাজে তৈরি করি নাই। বান্দারে, তোমারে আমি বানাইছি ইবাদতের জন্য। কি জন্য বানাইছি? হাত দিলাম, পাও দিলাম, চোখ দিলাম, সব দেখো আর শুকরিয়া আদায় করো। আল্লাহ, গাছের ফল খুবই মিষ্টি, আমি শুকর আদায় করব কি গাছের? কার করব? এই লোকটার গলার আওয়াজ এত মিষ্টি। এই যে মশিউর রহমান কি সুন্দর গান গায়ে গেল, আল্লাহ তার গলাটা ভালো রাখুক। কি সুন্দর গান গাইল। এখন প্রশংসা কি মশিউরের? এ প্রশংসা কার? ডাক্তারের চিকিৎসায় ভালো হয়েছি, প্রশংসা কি ডাক্তারের? প্রশংসা আমার ওই আল্লাহর যিনি ডাক্তারকে সঠিক ডায়াগনোসিস করার তৌফিক দিয়েছেন, আর আল্লাহ তাআলা আমার রোগকে ভালো করেছে। আমাদের পিতা আবুল আম্বিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তখন আমাকে রোগমুক্ত কে করেন? বলেন কে করেন? এই জন্য ইবাদত, এর জন্যই আল্লাহ আমাদের তৈরি করেছেন। এখন আপনি যদি মনে করেন যে ইবাদতের জন্যই যদি তৈরি হই, তাহলে আমি চাষ করব কখন? চাকরি করব কখন? ব্যবসা করব কখন? সারাদিন যদি ইবাদত করি। ইবাদত বোঝেন নাই বলেই এই প্রশ্ন আপনি করেন। ইবাদত কি শুধু নামাজ? শুধু নামাজ রোজা ইবাদত নয়। শুধু নামাজ রোজা হজ যাকাত ইবাদত নয়। ইবাদত হলো জীবনের সমস্ত কাজগুলি আল্লাহর হুকুম মাফিক যদি করি, যা তিনি নিষেধ করেছেন তার থেকে যদি বাঁচি, রসুল যা আদেশ করেছেন তা যদি মানি, যা নিষেধ করেছেন তার থেকে যদি বাঁচি, এর নাম ইবাদত। আপনি চাষি, জমিন চাষ করতে গেছেন, সকালবেলায় পান্তাবাদ খাইয়া বিসমিল্লা বলে নেমে গেলেন জমিনের চাষ করতেছেন, আল্লাহর নাম নিয়ে জমিনের কারো আইল ঠেলতেছেন না, যতক্ষণ না চাষ কাজ শেষ করে বাড়ি না ফিরছেন অতক্ষণ নফল নামাজ পড়লে যে সওয়াব হতো এই সওয়াব আমল নামায় লেখা যাবে। এই সওয়াব থেকে রিক্সাওয়ালা বঞ্চিত নয়, এই সওয়াব থেকে নসিমন করিমন ওরাও বঞ্চিত নয়, ঠেলাওয়ালা কুলি মজুর তারাও বঞ্চিত নয়। আপনি দোকানদার, আপনি ব্যবসা করতেছেন, ওজনে কম দেবেন না, খাদ্যে ভেজাল দেবেন না, বাংলাদেশি কাপড় বলে দিলেন মেড ইন জাপান, এই তো পরশু দিন আসছে, এই মিথ্যা কথা কয়ে তো সর্বনাশ করলেন। মিথ্যা কথা বললেন না, ওজনে কম দিবেন না, খাদ্যে ভেজাল দিবেন না, যতক্ষণ দোকানে থাকবেন অতক্ষণ জিকির আজগার করলে নফল নামাজ পড়লে যে সওয়াব হতো ওইটাই আমল নামায় লেখা যাবে। এমনকি বোর জন্য যে শাড়ি কিনবেন, ব্লাউজ কিনবেন, চিংড়ি মাছ কিনবেন, তরিতরকারি কিনবেন, সেটাও ইবাদতের মধ্যে শামিল, যদি তা হালাল পয়সা দিয়ে হয়। হালালে বরকত হয়, হারামে কোনো বরকত হয় না, হয় না। কুত্তা, বগুড়ায় কি কুত্তা কয় না কুকুর কয়? দুটাই বলে। আচ্ছা, কুত্তায় বাচ্চা দেয় কয়টা বছরে? হ্যাঁ, 7টা 8টা 10টা। ওর তো ফ্যামিলি প্ল্যানিং নাই, জনমের মতো হয়, জনমের মতো হয়, মরেও জনমের মতো। যদি যত কুত্তা হয় সবগুলি যদি বাঁচত, আপনারা মাহফিলে কুত্তার জ্বালায় আসতেই পারতেন না। যেমন হয় তেমন মরে। গাভী প্রতি বছর বাছুর দেয় কয়টা? মাত্র 1টা। আর মুসলমানেরা যা খাওয়া খায়, তারপরেও হিসাব করেন, গণনা করেন, জরিপ চালান, কুত্তা বেশি না গরু বেশি? গরু বেশি। কারণ কুত্তা হারাম, গরু হালাল, সেই জন্য ওটাই বরকত নাই, এটাই বরকত আছে। যারা অফিসার হাজার হাজার টাকা বেতন পান, সরকারের চেয়ারে বসেন, মানুষকে কষ্ট দিবেন না। ওখানে আপনাকে বসাইছি মানুষের উপকার করার জন্য, সেজন্য গভর্নমেন্ট আপনাকে পিএস দিয়েছে, এপিএস দিয়েছে, চেয়ার দিয়েছে, অফিস দিয়েছে, এসি দিয়েছে, বোনাস দিয়েছে, বেতন দিয়েছে, সব দিচ্ছে। এরপরে আবার জনগণের ফাইল আটকাইয়া তারপরে টাকা আদায় করেন। অবশ্য বগুড়ার অফিসাররা করেন, আমি অন্য জেলার কথা বলতেছি। এই কাজটা যে করেন, মানুষের বুকের উপরে রিভলভার ঠেকাইয়া পয়সা আদায় করা যেমন সন্ত্রাসী তৎপরতা, কোনো মানুষের ফাইল আটকায় টাকা আদায় করা তার থেকেও বড় সন্ত্রাসী তৎপরতা। সুতরাং আপনার পয়সা হারাম হয়ে যাচ্ছে। বেতনটা নিলেই ভালো হইতো, আপনি ঘুষ খাইলেন। কি হইল জানেন? যে লোকটা ঘুষ দিল সে তো বড় কষ্টে পড়ে দিয়েছে, তার কাজটা দরকার, সেজন্য ঘুষ দিয়েছে। ঘুষ দিয়া যাওয়ার সময় বলতে বলতে যায়, আল্লাহ এতগুলো টাকা ঘুষ নিল, ওরে কলেরা দাও, ওর বউরে বসন্ত দাও, আর ওর বাচ্চাগুলারে ক্যান্সার দাও। এই জন্য শান্তি পাবেন না। ঘুষ যারা খান, বেতন পান 10,000 টাকা, ঘুষ খাইছেন 50,000 টাকা, জমবে না মোটেও। বউরে ধরবে জেনে, মায়েরা ধরবে ভূতে, ছেলে হবে গুন্ডা, বন্ধু থাকবে কয়েকটা হোন্ডা। হোন্ডা, গুন্ডা, বুধ, জেন, এগুলোর পয়সা দিতে দিতে সব শেষ। দেখা যাবে মাসের শেষে টাকা টোকা নেই। অথচ দেখেন রিক্সাওয়ালা, গরিব রিক্সাওয়ালা, ওর কিন্তু কোনো চিন্তা নাই, টেনশন নাই, কোনো পাহারাদার নাই, পিএসও নাই, এপিএসও নাই। সকালবেলায় পান্তাবাদ খাইছে। বড় লোকেরা পান্থা খায় পহেলা বৈশাখ, পহেলা বৈশাখ কামিং, খুব দ্রুত আসতেছে। হ্যাঁ, বাজা ইলিশ আর পান্তাবাদ একদিনের জন্য যদি বাঙালি হওয়া যায় অসুবিধা কি? এই গরিব মানুষটি রিক্সাওয়ালা পান্তা খেয়ে বেরিয়েছে, তারপরে সারাদিন রিক্সা চালায়া বাড়ি ফিরছে। আনছে কি সাথে? একটু ডাল, তাও আবার 100 টাকার উপরে কেজি, একটু চাল। বউতে রান্না করেছে, ডাল রানছে এমনভাবে যা দিয়ে উজু করা জায়েজ হয়। ডাইলের খোঁজ নাই, খালি পানি। আহারে, বড় লোক, শান্তি নাই। বউতে কথা শোনে না, মেয়েতে কথা শোনে না, ছেলেতে কথা শোনে না। আর এখানে ও রান্না করলো, বউতে রান্না করে স্বামীকে পাশে বসাইয়া, এসিও নাই, বৈদ্যুতিক ফ্যানও নাই, আসল দিয়ে বাতাস করে, কপালটা মুছায় দেয়, অনেক কষ্ট করছো, আর একটু খাও। আর এই যত্ন কিন্তু বড় লোকের কপালে নেই। বড় লোক বাড়ি আসে, বউ তখন ভ্যানিটি ব্যাগ নিয়ে বাইর হয়ে যাও, বাইর হয়ে যায়। জিজ্ঞেস করে, তুমি যাও কই? বয়, আই অ্যাম ভেরি বিজি, ডোন্ট টক অ্যাট অল। সাংঘাতিক ব্যাপার। আরে গরিব মানুষ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কুলি, বউতে আদর করতেছে, আর একটু খাও, মেলা কষ্ট করছে। বউর আদর পাই না, ঘুমাবে, ওর গদি নাই, বালিশ নাই। ওর বালিশটা ইটের উপরে কাবার দিলে যা হয় তাই। চটের উপরে শুয়া চোখ বুজে গেছে। বড় লোক তো কত রকমের ট্যাবলেট খায়, ঘুম হয় না। কোন ফাঁক দিয়ে গুলিয়ে এসে কলজাটারে ফুটো করে থুয়ে যায়, এর ওই সব চিন্তা নাই। ইট মার্কা বালিশের উপরে শুইছে, এমন গভীর ঘুম এসে গেছে, ওর নাকের গর্জনে ট্রাকের ইঞ্জিন ফেল। কাজী শান্তি হালালে আসে, হারামে আসে না। সেজন্য আপনার ইবাদত হচ্ছে, প্রত্যেকটি কাজ আমি করব আল্লাহর হুকুম মাফিক, আল্লাহর হুকুমের বাইরে আমি যাব না। আমি আজকে যত যুবক এসেছে এই মাহফিলে, আমি প্রথম দিনই বলেছিলাম, আপনারা বসা অবস্থায় আপনার ডান বায়ে তাকায় দেখেন, দাড়ি পাকা লোক কত আর যুবক কত। অন্তত 95% যুবক আর যুবক। তোমরা আমাদের কলিজার টুকরা সন্তান, তোমরা আমাদের অ্যাসেট, তোমরা জাতির ব্যাকবোন। তোমরা যদি বেকা হয়ে যাও, গোটা জাতি শেষ হয়ে যাবে। চরিত্রটা ভালো বানাও। কেন অন্যের মেয়েকে তুমি SMS করতে যাবে? দেখছেন, দেখছেন, এই যে রাত 12টার পরে ওই মোবাইল কোম্পানিগুলি ফ্রি টক টাইম করেছে। তো রাত 12টার পরে স্বামী স্ত্রীর কোনো দুঃখ আছে নাকি? ফ্রি টক টাইম ব্যবহার করবে। বউরে তো কাছেই পাইছে। রাত 12টার পরে তো যার কাছে বউ নাই, ওর দরকার ফ্রি টক টাইম। বাচ্চাগুলোরে কীভাবে, আর ছেলেবেলের দোষ দেব কি, বাচ্চাগুলোরে কীভাবে সর্বনাশ করে দেখেন, বিজ্ঞাপনের মধ্যে দিয়েছে। এই যে তুমি নতুন আসছো নাকি এই কলেজে, এই নাও আমার টেলিফোন। একটা মেয়ে আসে বলল, এই নাও আমার টেলিফোন, নতুন আসছো বুঝি, দরকার হইলেও করো, দরকার না হইলেও করো। কিভাবে সর্বনাশ করতেছে, আমার আমার কলিজার টুকরা সন্তান কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে। যুবকেরা, চরিত্রের চাইতে বড় জিনিস আর কিছু নাই। হোয়েন ক্যারেক্টার ইজ লস, এভরিথিং ইজ লস। চরিত্র যখন হারালে, তখন তোমার কাছে হারাবার মতো আর কোনো জিনিস রইল না। তুমি বিশ্বাস করো, তুমি যখন পুরুষ যুবক, তোমার জন্য আল্লাহ একটা নারী বরাদ্দ করেছেন। তাহলে তুমি কেন গার্লস হাই স্কুল, গার্লস কলেজ যখন ছুটি দেয়, তখন গেটের কাছে এতিমের মতো খাড়ায় থাকো কেন? সমস্ত মেয়েদেরকে নিজের মায়ের মতো দেখো, সমস্ত মেয়েদেরকে নিজের বোনের মতো দেখো, তাহলে সমাজটা সুন্দর হবে, ভালো হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যুবকেরা, চরিত্র ভালো বানাও, তোমরা আমাদের সম্পদ। চরিত্র ভালো বানাবার জন্য কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন বোঝো। তোমরা কিন্তু পৃথিবীর সেরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر الله تعالى বলেন তোমরা শ্রেষ্ঠতম জাতি পৃথিবীর সবথেকে সেরা জাতি তার নাম মুসলমান আজকে কি আমি শ্রেষ্ঠ আছি আছি না আজ আমি আর শ্রেষ্ঠ নাই চরিত্র হারায় ফেলেছি কানে রিং পরে বিদেশীদের মতো নাকে মেয়েদের মতো নাকে ফুল পরে ঢাকা এগুলো দেখছি আমি রাসূলুল্লাহ বলেছেন যেসব পুরুষেরা নারীর বেশ ধারণ করে আল্লাহ তাদেরকে লানত করে যেসব মেয়েরা পুরুষের বেশ ধারণ করে আল্লাহ তাদের লানত করে অভিশপ্ত এগুলো তুমি কেন করবে তোমরা নিজেদের চরিত্রকে বিল্ড আপ করো মানুষ যেন তোমারে দেখে তুমি যদি নামাজ পড়তে যাও যুবক ছেলে নামাজ পড়তে গেছো তো নামাজ পড়তে তোমারে দেখিয়া মুসল্লি বুড়া মানুষ আরে এইসব যুবক নামাজ পড়তে আসছে আল্লাহ ওর মায়েরে ভালো করো ওর বাবারে ভালো করো তোমার মাও দোয়া পাইল তুমিও দোয়া পেলে আর যদি রাস্তায় মানুষ পেয়ে গেছো সাথে সাথে চোখ মোটা করে এই বেটা রাস্তা বেরোচ্ছে কোন আছে কি আছে বের কর তাড়াতাড়ি যা আছে বাইর করে দিল আর বললো আল্লাহ এই শয়তানটারে গজব দাও আর ওর মা বাপেরও গজব দাও এমন শয়তান পেটে ধুইছে মায় তো তোমার মা বাপকে তুমি গালি শোনাবা প্রিয় বগুড়ার যুবকেরা আমি কি তোমাদের কাছে এই ওয়াদা পেতে পারি যে তোমরা কোরআন শরীফ বুঝে পড়বে শুধু যুবকদের হাত দেখতে চাই শুধু যুবক আল্লাহু আকবার আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বসো বসো বসুন বসুন আমি দাঁড়াতে বলি নাই বসে আমি আমি খুশি হয়ে গেলাম আল্লাহ খুশি হলেন আলহামদুলিল্লাহ আমি কি পয়সা চাইছি আমি বলেছি কোরআন তোমরা বুঝে পড়বে বাংলা ভাষা কোরআন শরীফের তাফসির আছে তোমরা কোরআন শরীফের তাফসির পড়বা হাদিস পড়বা বুঝবা আর আমল করবা জীবনটা কোরআন আর হাদিস দিয়ে সাজাবা জীবনটা সাজাবে কি দিয়ে কোরআন আর হাদিস দিয়ে দুনিয়াও শান্তি পাবে আখেরাতেও শান্তি লাভ করবে প্রিয় যুবকেরা তোমরা সমাজ সেবা করবে কি করবে বলো তো সমাজ সেবা আজান হয়ে গেলেই সব মসজিদে চলে যাবে পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করবে আল্লাহর নবী বলেছেন লা দীনা লিমান লা সালাতা লাহু যার কাছে নামাজ নাই তার কাছে দ্বীন নাই মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কাফেরের কাজ করলো নামাজ পড়লো না তো কিসের কাজ করলো বলেন না ভাই নামাজ না পড়া কার কাজ কাফেরের কাজ কাফের হয় নাই নামাজ না পড়লে কাফের হয় না নামাজ না পড়াটা কাফেরের কাজ আর নামাজ পড়াটা মুসলমানের কাজ পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সর্বশেষ যে কাজটা কথাটা বলেছিলেন সেটা ছিল কি নামাজ ইন্তেকালের ৫ দিন আগে প্রচণ্ড জ্বর হলো মাথায় যন্ত্রণা হলো বারবার বেহুশ হয়ে পড়েন যে রাত্রে ইন্তেকাল করবেন সেই রাত্রে সাহাবায়ে কেরাম কেউ ঘরে ফেরে নাই সবাই কাঁদতেছে সকলের ধারণা নবীজি খুব তাড়াতাড়ি বিদায় হয়ে যাবেন ঘরের মধ্যে স্ত্রীরা কাঁদেন জামাই কাঁদেন নাতি নাতনি কাঁদেন সব থেকে বেশি কাঁদছেন হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর হুঁশ এলো হযরত ফাতেমার কান্না দেখে কাছে ইশারা করে ডাকলেন কানে কানে কি যেন বললেন হযরত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল হযরত আয়েশা ফাতেমাকে ডেকে বলেন মা তোমার আব্বা জান কি তোমারে বলল কান্না বন্ধ হলো তোমার হযরত ফাতেমা বলেন মা আমার আব্বাজান আমাকে কানে কানে বললেন, মা কাঁদিস না, তোর কান্না আমার বরদাস্ত হয় না, আমি তোমাকে সুসংবাদ শোনাই, আমি মরে যাওয়ার পর সবার আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। হযরত ফাতেমা বুঝতে পেরেছেন, এর অর্থ হলো রাসূলের ইন্তেকালের পরে আত্মীয় স্বজনের ভিতরে সর্বপ্রথম ফাতেমার ইন্তেকাল হবে। হয়েছিল তাই, রাসূলুল্লাহ বেহুশ হয়ে পড়লেন, আবার হুশ হলো, আবার বেহুশ হলেন। হজরের পরে হযরত জিবরাইল এসে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে সালাম বলেছেন, আর তিনি জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। তিনি জানেন আপনি কেমন আছেন, তারপরেও তিনি জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন। নবীজি বললেন, আমি বড়ই কষ্টের ভিতরে আছি, অসুস্থ আছি। হযরতে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন নতুন ফেরেশতা এসেছে আজ আমার সাথে, যে ফেরেশতা কোনো মানুষের কাছে আসার জন্য অনুমতি কোনো দিন চায় নাই, আর কোনো দিন চাবেও না, শুধু আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য। সে ফেরেশতার নাম মালাকুল মউত। হযরতে মালাকুল মউত রাসূলের অনুমতি নিয়ে রাসূলের জাসাদ মুবারকের কাছে এসে সালাম পেশ করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত আমি যত মানুষের জান কবজ করেছি, আর কিয়ামত পর্যন্ত যত মানুষের জান কবজ করব, কারো কাছে অনুমতি চাই নাই, অনুমতি চাওয়াও আমার লাগবে না, কিন্তু আজকে আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই। রাসূলুল্লাহ বললেন, মালাকুল মউত, আমি যদি তোমাকে অনুমতি না দেই। হযরত মালাকুল মউত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন অনুমতি যদি না পাও ফিরে এসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে দিদারের ইন্তজার করতেছেন। নবী বললেন, মালাকুল মউত, তুমি তোমার কাজ শুরু করতে পারো। মালাকুল মউত যখন জান কবজ করতে যাবে, রাসূলুল্লাহ বললেন, আয়েশা একটু কাছে আসো, ওই যে সোনা ছিল কয়েক টুকরা, সোনাগুলোর খবর কি? 6 টুকরা, ছোট্ট ছোট্ট 6টা টুকরা সোনা ছিল, সোনাগুলো কই? হযরত আয়েশা বলেন, আমি তার যত্ন করে রেখেছি। নবীজি বলছেন, এক্ষুনি স্বর্ণ টুকরাগুলি সাদকা করে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে এই অবস্থায় উপনীত হতে চাই না যে মুহাম্মদের ঘরের ভিতরে সোনা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন একদিন, ঘরে মা আয়েশা ছিলেন না। হযরত ওমর সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন, বাচ্চা শিশুর মতো ডুকরে ডুকরে কাঁদছেন। রাসূলুল্লাহ জিজ্ঞেস করছেন, ওমর কাঁদো কেন? হযরত ওমর বলছেন, আমি বিশ্বনবীর ঘর দেখতেছি, ছোট্ট একটা ঘর, এক কোনায় একটা সরাহি, পানি রাখার পাত্র কাইত হয়ে পড়ে আছে, একটা গ্লাস কাইত হয়ে পড়ে আছে, আর এক কোনায় 1 কেজি কি আধা কেজি জব পড়ে আছে, আর রাসূল শুয়ে আছেন দড়ি দিয়া বুনানো একটা খাটিয়ার উপরে, চাদর নাই, বালিশ নাই, হাত মোবারক মাথার তলে দিয়ে শুয়ে আছে, পিঠ মোবারকের দড়ির দাগ কেটে আছে। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বরদাস্ত করতে পারছি না, বিশ্বনবী তার পিঠে দড়ির দাগ, পানির পাত্র কাইত হয়ে পড়ে আছে, খাট নাই, বালিশ নাই, আপনি আমাকে অনুমতি দেন, আমি আপনার জন্য একটা তোষক বানাই নিয়ে আসি। রাসূলুল্লাহ বললেন, ওমর, আমি তো দুনিয়ায় শান্তি করতে আসি নাই, আমি যদি ওহদ পাহাড়কে বলি, ওহদ আমার জন্য সোনায় পরিণত হয়ে যা, ওহদ পাহাড়টাই সোনা হয়ে যাবে, শান্তি করতে আসি নাই। नबीजी बोलें आयशारे सोनागुली वितरण करे दाओ सदका करे दाओ। मालाकुल मौत के बोलें तुमी तुम्हार काम सारो। जान कबर शुरू हो गेल। नबीजी जीवनेर शेष कथा मुख थेके उच्चारित हलो आसलात आसलात वा मा मलाकात आयमानुकुम। ओ आमार उम्मतेरा नामाज नामाज। इंतकालेर समय मेयर कथा बोलें ना, नातिर कथा बोलें ना, जामाईर कथा बोलें ना, उम्मत के स्मरण करालें ओ आमार उम्मतेरा नामाज छेड़े दिओ ना और तुम्हार अधीनस्थ व्यक्तिदेरके जाला जंत्रणा दिओ ना, चाकर बाकरेर जाला जंत्रणा दिओ ना, गरीब मानुषेर दिके लक्ष्य रेखो। और आमी चिरजन्मेर मत के जाला जंत्रणा थेके बिदाय निया गेलाम नामाज छेड़े दिओ ना। कियामतेर दिन ओई रसूल यदि आमादेरके उम्मत बोले परिचय ना देन जान्नाते जावार उपाय नाई। ओ आमार बगुड़ार युवकेरा, बगुड़ार भाईरा, जीवने बहुत नामाज चले गेछे। कुरान शरीफेर महफिले आज की वादा करते पारी नामाज आर छाड़बो ना, पारी पारी। कोनो ताकबीर आर स्लोगानेर दरकार नाई। दुटा हाथ उंचा करो, बोलो या अल्लाह तुम्हार नामे कसम करी, तुम्हार नामे शपथ करी, जतदिन पर्यन्त मालाकुल मौत आमार माथार काछे ना आसतेछे ततदिन पर्यन्त फरज नामाज फरज रोजा आर छाड़बो ना, आर छाड़बो ना, आर छाड़बो ना। या अल्लाह आमार मृत्यु पर्यन्त आजकेर एई वादा पूरण करार तौफिक आमाके दान करो। आमीन 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 या रब्बुल आलामीन। प्रिय भाई सब, আমরা এখন মুনাজাতের দিকে আগাচ্ছি, মুনাজাতের দিকে আগাচ্ছি। এত বড় মাহফিল জীবনে আরেকটা পাবো কোনো নিশ্চয়তা নাই। আছে কি কোনো নিশ্চয়তা? তাহলে দাঁড়ানো ভাইরা বসেন। আমি কিন্তু একবারও বলি নাই বসেন বসেন। এই মাহফিলের এই মাইকের আওয়াজ যদ্দূর শোনা যায়, রাস্তায় আছেন, ছাদের উপরে আছেন, যেখানে আছেন সেখানে বসেন, যেখানে আছেন ওখানে বসেন, যে দাঁড়ায় তারেও বসায় দেন। প্রিয় ভাই সব, আমি বলেছিলাম কথা বলবেন না কেউ। এত বড় মাহফিলের মুনাজাত পাওয়া কিসমতের ব্যাপার, কারো কপালে না থাকলে আমি তো দিতে পারবো না। এটা কিসের ব্যাপার? কপালের ব্যাপার। প্রিয় ভাই সব, সমাজ সেবার কথা বলেছিলাম। সেই সমাজ সেবা করার জন্যই জাকাত কালেকশন করবেন, জাকাত দিবেন, মানুষের উপকার করবেন। দারুস সুফা ট্রাস্ট শুধু মাহফিলই করে না, জনকল্যাণমূলক কাজ করে। আপনার জাকাতের একটি অংশ তাদেরকে দিলে আপনার জাকাতের পারপাস সার্ভ হবে, তারা অনেক ভালো ভালো কাজ করতে পারবেন। আর আজকে আমরা মোনাজাত করব, দোয়া করব। এই যে বিগত ৩৬টি ঘন্টা শ্বাসরুদ্ধকর পরিবেশ বাংলাদেশের উপর থেকে চলে গেছে। গতকাল আমি বলেছি আমাদের সেনাবাহিনী আমাদের গৌরব, আমাদের অহংকার। আমাদের বিডিআর সীমান্ত পাহারা দেয়, রক্ত দিয়ে জীবন দিয়ে সীমান্ত পাহারা দেয় রাত এবং দিন। আমাদের র্যাব সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ার পেছনে তাদের অবদান অনেক। আমাদের পুলিশ মাত্র ১,৫০০, ২,০০০, ২,৫০০ টাকা বেতন পায়। ওর বন্দুকটা নিয়ে ও যে ডাকাতি করে না, এই তো জাতির কপাল। ওর প্রয়োজন তো আমরা মিটাইতে পারি না। এ অবস্থায় এত কম পয়সায় পুলিশের ছুটি নাই, শুক্রবার নাই, বৃহস্পতিবার নাই, ঈদ নাই, শীত নাই, রাত নাই, দিন নাই, সারাক্ষণ ডিউটি করতে হয়। আমাদের অ্যাসেট এই গরিব দেশটারে এই সমস্ত আইন শৃঙ্খলায় নিয়োজিত বাহিনী, প্রতিরক্ষা বাহিনী, এরা আমাদের গৌরবে। যে ঘটনা ঘটল জাতির জন্য এটি একটি কলঙ্ক। অনেক অফিসার শেষ হয়ে গেল, आईजीपी तार मेयर बिये होयेछे 2 मास ना 3 मास आगे आर्मी अफिसार तार मेयेटा विधवा हये गेल कत जेनारेल कत कर्नेलेर बउ विधवा हये गेल बाच्चागुली एतीम हये गेल आहारे जाराई काज करेछे आल्लाह तादेर हिदायत करुन आर যারা মারা গেছেন আল্লাহ তুমি তাদেরকে শহীদি দরজা দিয়ে দিও আর এদের উপরে আমরা আল্লাহর কাছে দোয়া করব আমাদের আর্মি আমাদের বিডিআর আমাদের পুলিশ আমাদের আনসার আমাদের র‍্যাব আল্লাহ যেন মায়ের পেটের ভাইয়ের মতো পরস্পর পরস্পর বাহিনীর প্রতি যেন মহব্বত আল্লাহ পয়দা করে দেন জাতীয় শোক দিবস প্রত্যেক মসজিদে মসজিদে আপনারা দোয়া করবেন প্রত্যেক মসজিদে দোয়া করবেন জাতীয় পতাকা অর্ধনমিত করে রাখবেন এটা জাতির জন্য বিরাট শোক বিশ্বের দরবারে আমাদের মর্যাদা এমনি কম আরো খানিকটা খাটো হয়ে গেল আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ সমস্ত শকুনের কুদৃষ্টি থেকে ৫৬,০০০ বর্গ মাইলের এই দেশটা তুমি দয়া করে বাঁচায় রাখো এখন সভাপতি মাত্র ১ মিনিট কথা বলবেন বেশি সময় দেব না ১ মিনিট সভাপতি এই শহরের মাটি ও মানুষের নেতা জননেতা বীর মুক্তিযোদ্ধা জনাব শাহাবুদ্দিন সাহেব কথা বলবেন আর একজন হিন্দু মুসলমান হওয়ার জন্য এসেছেন তিনি মুসলমান হন প্রিয় ভাই ও বোনেরা বন্ধুবাসী আমি আগে কথা বলেছি আর কথা নাই আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আমাদের সব প্রোগ্রামগুলো এই মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে আল্লাহ অভিনন্দন করছে আলহামদুলিল্লাহ ওরা দেশ এবং আন্তর্জাতিক বিশ্বে প্রচার করতে চলছে তার জন্য আমরা সকলেই দোয়া করব তার হায়াত যাতে আল্লাহ দারাজ করে আমিন যেন সুস্থ থাকতে পারে আল্লাহ তাআলা আরো বেশি করে হায়াত দিয়ে বাংলাদেশের মানুষকে খেদমত করার সুযোগ দান তার কাছে আমাদের সকলের আবেদন যা আপনারা শুরু করলেন এর বাইরে আর কিছু করবেন না আমরা আগামী সপ্তাহে 3 দিনের মধ্যে তারকা বার করব ঠিক আছে আমরা তারকা আন্দোলন করি উত্তরবঙ্গের রাজধানী উত্তরবঙ্গ হয়ে যায় প্রদেশ হয় এই বঙ্গ ভাগ হয়ে গেল এটা রাজধানী ঠিক আছে আমরা চাই আমরা এখানে বড় মহাবিদ্যালয় গোয়া উত্তরবঙ্গে এটা ইফেক্টিভ হবে আমাদের এটা আমাদের নিবেদন আপনি এটা সুবিবেচনা আমাদের রাখবেন ইনশাআল্লাহ এখন আপনাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি আপনারা সুশীলবাদ ছিলেন বোনেরকে বলতে যাওয়ার জন্য সুযোগ দিলেন মুরুবকে বলতে গিয়ে যাওয়ার জন্য সুযোগ দিলেন ধীরে ধীরে আপনারা যাবেন রাজনীতি লম্বা যেতে পারবেন অসুবিধা হবে না একদিনে এক হাজার জন্য কষ্ট এই কষ্টটুকু আপনারা শিখে নেবেন আল্লাহ আমরা আমাদের সবাইকে ভালো রাখুন আমাদের করুন কমিটি যারা কাজ করেছেন আল্লাহ তাদের প্রতি রহমত করুন এবং তাদেরকে আনন্দ করতে লাগবেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই সব এক্ষুনি আমরা মোনাজাত করব আমরা বগুড়ার ডিসি সাহেবের জন্য দোয়া করব বগুড়ার এসপি সাহেব ওসি সাহেব প্রশাসনের যারাই এই মাহফিলের জন্য সুযোগ করে দিয়েছেন তাদের জন্য দোয়া করব বিশেষ করে যে মাঠে বক্তব্য করলাম এই মাঠ স্কুলের মাঠ এখানকার প্রধান শিক্ষক এবং জননেতা হজরত মাওলানা আলিমগীর হোসেন সাহেব উনিও এই স্কুলের শিক্ষক তো যাদের মাঠে বক্তব্য রাখলাম সুযোগ পেলাম তাদের জন্য দোয়া করা দরকার ঠিক না ভাই আমরা সবার জন্য দোয়া করব এখানে অসুস্থ কিছু শিক্ষক আছে তাদের জন্য দোয়া করব আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন সবাই পড়েন আমার সাথে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আবার পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আয় আল্লাহ তাআলা তোমার আরশে আজিম থেকে তাকায় দেখো বগুড়ার এই বিশাল ময়দানে জায়গা না পেয়ে রাস্তাঘাটেও हजार हजार लोक दाड़ाए गेছে आल्ला छादेर ऊपर लोक रास्ताय लोक माठे लोक ये लाखो जनता भिखारीर मतो भिक्षुकेर मतो गोनार बोझा माथाय निये तोमार दरबारे हाथ तुलेछि माबुद गो मेहरबानी करे आमादेर तमाम जिंदगीर गुनाह खाता माफ करे दाओ। आय आल्लाह रब्बुल आलामीन आमादेर मध्य थेके जादेर मा बाप दुनिया थेके विदाय हये गेल आल्लाह कबरगुलिके जन्नतेर टुकड़ा बानाओ रब्बुल आलामीन। आमरा जारा आब्बा हारायछि बाप जार बेचे नाई बेचे थाकले नाम धरे डाकतो आज के तो क्यों नाम धरे डाके ना घाड़ेर ऊपर चुमा देय ना कपाले चुमा देय ना। एखन मोबाइलेर जुग सारा दुनियाय कथा बोला जाए खबर नेওয়া जाए बापजान चले गेছে कत बছর हलो खबर जानी ना कि अवस्थाय आछे। आल्लाह ताआला आब्बा जानेर कबरटाके জান্নাতের টুকরা বানা रब्बुल आलामीन। জনম দুঃখিনী গর্ভধারিণী মা ১০টা মাস পেটে ধারণ করে ডেলিভারিতে কষ্ট করেছেন বুকের দুধ ২টা বছর পান করাইয়া পেশাব পায়খানা সাফ করে মানুষ করছে ওই মা যার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ মায়ের কবরটাকে বেহেশত বানাইয়া দাও। আল্লাহ রে একটা অক্ষর মা সারা দুনিয়ার মধু এর সাথে জড়ানো বুকের চামড়া দিয়া মায়ের পায়ের যদি এক জোড়া জুতা বানাইয়া দিতে পারতাম এক ফোঁটা দুধের হক আদায় হতো না বাবু। আল্লাহ মা যার মারা গেছে কবর বেহেশত বানা आमादेर मा बाप जादेर असुस्थ वृद्ध होये गेछे बिछानाय पड़े आछे आल्लाह तादेरके कष्ट दिओ ना। आल्लाह ताआला आमादेर बुढ़ा मा बाप जारा बिछानाय पड़े आछे आल्लाह तादेरके कष्ट दिओ ना हायात थाकले सुस्थ राखो हायात ना थाकले ईमानेर साथे तोमार काछे उठाया निओ रब्बुल आलामीन। तमाम पृथिवीर मुसलमानेरा आज बड़ो विपदे आछे एत बड़ो विपद मुसलमान जीवने आर हय नाई चोखेर सामने इराकटा शेष हये गेल चोखेर सामने अफगान शेष हये गेल चोखेर सामने फिलिस्तीन शेष हये गेल फिलिस्तीनेर गोलापेर पापड़िर मतो सुंदर चेहरा बाच्चागुली इहुदिदेर गुली खाइया बिदाय हये गेल मा बाबा निहत बाच्चार कपालेर ऊपर चुमा दिया शेषबारेर मतो विदाय दिया दिल फिलिस्तीने एखन आर कबरेरो जागा नाई। आल्लाह ताआला तुमी मुसलमानदेर ऊपर राग करेछो आल्लाह तुमी जोदि राग करो आमरा जाबो कই तुमी जोदि गुस्सा करो आमरा जाबो कই आमाদের जोदि तुमी ফালাইয়া দাও तुम्हार बांदार अभाव नहीं किन्तु आमादेर भलाई दिले तुम्हार मतो आल्लाह पाबो कই तुमी आमादेर आल्लाह तुमी आमादेर रब तुमी आमादेर मुनीब तुमी आमादेर खालेक तुमी आमादेर रज्जाक। बाच्चा अपराध करे मा बाबा जखन देखे बाच्चा कांदे क्षमा करे देय आमरा बाच्चार मतो परिणत बयसेও জীবনের দুর্বলতম মুহূর্তে অনেক গুনাহগুলি ফেলেছি বাবু সেই গুনাহগুলি কেউ দেখে নাই তুমি দেখেছো বাবু। কিয়ামতে লক্ষ কোটি মানুষের সামনে আমাদের গোপন গুনাহগুলি প্রকাশ করে দিয়ে আমাদেরকে লজ্জা দিও না বাবু। আল্লাহ তাআলা 3000 বছর ধরে তুমি জাহান্নামের আগুনকে উত্তপ্ত করেছো রক্ত মাংসে শরীর দিয়া দোজখের আগুনে জ্বলতে পারবো না জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দাও মাবুদ। তুমি একটু তাকায় দেখো তো আমাদের প্রত্যেকের চোখে পানি আমাদের গাল বেয়ে পানি পড়তেছে তাকায় দেখো মাবুদ। আমাদের হাত তো কোনো রাজা বাদশার কাছে পাঠায় পাতি নেই। বিশাল আকাশের মালিক, জমিনের মালিকের কাছে দু হাত পেতেছি ভিক্ষার হাত। ফেরত দিও না বাবু, ফিরাইয়া দিও না। কান্দ ভাইরা, কান্দ, আর কান্দবা কবে? আল্লাহ তাআলা রহমতকে তুমি দয়াকে 100 ভাগ করছো, 1 ভাগ দিছো সারা দুনিয়ায়, 99 ভাগ তোমার কাছে। তুমি বলেছো কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমরাও তোমার রহমত থেকে মায়ুস হব না মাবুদ। তুমি বলেছো ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমরা সব গুনার জন্য ক্ষমা চাই, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ গো, তুমি তাকায় দেখো কত যুবক, এই যুবক কিন্তু সিনেমায় যাওয়ার কথা, এগুলো তো পাপ কাজে যাওয়ার কথা। এই যুবকগুলি কোরআন শুনতে আসছে। আল্লাহ, যুবকেরা যত গুনাহ করছে ওদের পক্ষ থেকে আমরা মাফ চাই, সব যুবক মাফ করে দাও। এই সোনার টুকরা যুবকগুলির আল্লাহ তুমি নামাজি বানাও, চরিত্রবান বানাও, নেশাখোর থেকে বাঁচাও, জুয়া থেকে বাঁচাও। আল্লাহ আমাদের বিবি বাল বাচ্চা যা তুমি দান করেছো সবগুলিকে দিনদার বানাও, ইমানদার বানাও, নামাজি বানাও, পরহেজগার বানাও। আল্লাহ আমাদের দেশে আর্মি বিডিআরে যে সংঘর্ষ লেগে যতগুলি প্রাণহানি হয়ে গেল, আল্লাহ যারা বিদায় হয়ে গেল ওদের বেহেশত দিয়ে দিও। যারা মারলো তাদেরকে সহি সমজ দাও, তাদের বুঝ দাও কত বড় খারাপ কাজ করছে তা বুঝবার তৌফিক দাও। আল্লাহ তাআলা, যে সব বউগুলি বিধবা হয়ে গেল, যেসব মা বাপ সন্তান হারালো, যেসব সন্তানগুলি বাপ হারালো, আল্লাহ তাআলা তুমি সেই সব মানুষগুলিকে ধৈর্য ধরার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করো। আল্লাহ তাআলা, আল্লাহুম্মা ইন্না আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদু আস সামাদু আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি কয়েকটা সেকেন্ড আপনাদের জন্য ছেড়ে দিলাম, মাথা নিচু করে চক্ষু বন্ধ করে চোখের পানি দিয়ে যা চাওয়ার চান, দোয়া কবুল হবে, হবে, হবেই হবে ইনশাআল্লাহ। হকাল রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমাদের রব বলেছেন আমারে ডাকো আমি ডাকে সাড়া দেব। আল্লাহর ওয়াদা, আপনি ডাকুন আল্লাহ সাড়া দিবেন। যা চান বৈধভাবে আল্লাহর কাছে যা যা চাওয়ার চাইতে থাকুন। আয় আল্লাহ, তুমি আলিমুম বিযাতিস সুদূর, তুমি আলিমুম বিযাতিস সুদূর, তুমি নিশ্চয়ই শুনতে পাচ্ছ তোমার বান্দারা কি চাইতেছে বাবু। কালিয়াতে কেউরে বিরাইও না বাবু। আমি এক গুনাহগার বান্দা আল্লাহ, আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন দয়া করে কোরআনের খিদমতের তৌফিকটা দেন। কোরআনের খেদমতের জন্য যে ধরনের কণ্ঠস্বর আর স্বাস্থ্য দরকার, আল্লাহ যেন দয়া করে গোলামকে দান করেন। আর একটা দোয়া চাই বগুড়াবাসী, মাওলানা আব্দুর রহমান ফকির ইসলামী আন্দোলনের বীজ বপন করেছিলেন এই জমিনে। আল্লাহ তুমি দয়া করে ফকির সাহেবের কবরটাকে জান্নাতের টুকরা বানাও। আমার বড় মামা মাওলানা নুরুল ইসলাম সাহেব এই বগুড়ায় থাকতেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। প্রিয় ভাই, সব মানুষের হায়াত মওতের কোনো স্থিরতা নাই। আপনারা আমাকে ভালোবাসেন, এর জন্য আমি কৃতজ্ঞ। আমি আপনাদের কাছে দোয়া চাই, যেদিন আপনাদের কানে যেদিন খবর আসবে সাইদি নাই, একদিন ইতিহাস থেকে আমিও হারায় যাব। কিয়ামতের দিন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। আমি কিচ্ছু চাই না আল্লাহর কাছে। আল্লাহ যদি বলেন কিয়ামতে তোরে মাফ করে দিলাম, এর থেকে বড় পাওনা আমার নাই। हाय अल्लाह ए देशे इस्लामेर जोन्नो कारा रक्त देय अल्लाह ए जमीने इस्लामेर जोन्नो कारा मार खाय ए जमीने इस्लामेर जोन्नो रास्ताय रास्ताय जीवन देय कारा तुमी कि चेनो ना अल्लाह षड़यंत्रकारीदेर सब षड़यंत्र थेके तुम्हार गोलामदेरके तुमी हेफाजत करो तुम्हार कुदरतेर चादरटा दिये हेफाजत करो अल्लाहुम्मा ला तारुद्दाना खाइबिन अल्लाहुम्मा ला तारुद्दाना खाइबिन आल्लाह जा बोलते पारलाम ना ता तुमी निश्चयई बोझो आल्लाह एकेबारे खाली हाथे फेरत दिओ ना अल्लाहुम्मा ला तारुद्दाना खाइबिन एकेबारे किछु ना दिया खाली हाथे एतगुला मानुषके तुमी फेरत दिते पारो ना पारो ना पारो ना तुमी गफूर गफ्फार वदूद सत्तार आल्लाह जरा माठ छेड़ेछेन तादेर प्रति रहम करो प्रशासनेर प्रति रहम करो दारुस सोफा ट्रास्ट के कबूल करो रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुबहान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वजअल आखिर कलामिना इंदल मौत ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। प्रथम दिन जो इस्लाम कबूल करलो तार नाम छिलो से नाम पसंद करेছে আব্দুর রহমান और आज के जो आसलो से नाम पसंद करेছে আব্দুল্লাহ আলহামদুলিল্লাহ पढ़ो ला इलाहा इल्लल्लाहु इल्लल्लाहु मुहम्मदुर मुहम्मद रसूलुल्लाह अल्लाह छाड़ा कोनो इलाह नहीं माबुद नहीं उपास्य नहीं मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहर प्रेरित रसूल अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। आमी साक्ष्य दिच्छी बोलो आमी साक्ष्य दिच्छी आल्लाह छाड़ा कोनो इलाह नाई माबुद नाई उपास्य नाई तिनी एक तिनी एको तार कोनो अंशीदार नाई आमी आरो साक्ष्य दिच्छी आमी आरो साक्ष्य दिच्छी मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आल्लाहर बांदा एवं तार प्रेरित रसूल बोलो अस्सलामु अलैकुम वालेकुम सलाम बोलें আপনাদের সকলের পক্ষ থেকে এই নতুন মুসলমানের সাথে আমাদের সবাই পাপ আছে এর কোনো পাপ নাই এখন কোনো পাপ নাই আপনাদের কাছে দোয়া চাই যাতে ইসলাম মেনে চলতে পারে বলেন আমিন আমিন আল্লাহ